শিরা উপশিরার মতো ছড়িয়ে থাকা শত শত নদীর উপস্থিতির কারণে বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। তবে দূষণ, ভরাট, বাঁধ নির্মাণ এবং অপরিকল্পিতভাবে নগরায়ণ ও শিল্প কারখানা স্থাপনের ফলে অনেক নদী হারিয়ে গিয়েছে। দেশে বর্তমানে টিকে থাকা নদীগুলো বিভিন্ন কারণে বিপন্ন। প্রিয় দর্শক, প্রকৃতি সংবাদে দেখুন বাংলাদেশে বিপন্ন নদ নদী নিয়ে শামীম আহমেদের একটি ডেস্ক রিপোর্ট। আমাদের দেশের বুক চিরে বয়ে চলা অসংখ্য নদনদীর কারণে বাংলাদেশ বিশ্বে নদীমাতৃক দেশ হিসেবে সুপরিচিত। এসব নদীকে কেন্দ্র করেই বাংলার বুকে গড়ে উঠেছে শহর, নগর ও বন্দর। এদেশের মানুষের জীবন ও জীবিকাও নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিস্তীর্ণ নদীপথ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। মিঠা পানির মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্যের অন্যতম আবাসস্থল হিসেবে নদীর গুরুত্ব অপরিসীম। তবে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশের নদনদীগুলো বর্তমানে বিপন্ন। অবৈধভাবে নদী দখল এবং শিল্পকারখানার বর্জ্য দ্বারা দূষণে নদীগুলো যেমন বিপন্ন হয়ে পড়ছে, তেমনি নদীর পরিবেশ নষ্ট হওয়ায় হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছসহ গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য। অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে নদীর পানি প্রবাহ কমে গিয়ে জেগে উঠছে নিষ্প্রাণ চর। বিপন্ন হচ্ছে নদী ও নদীর প্রতিবেশ। তাই বাংলাদেশের বিপন্ন নদনদী রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ঠিক রাখা ও ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধ করার মাধ্যমে যেমন রক্ষা পাবে নদনদী, তেমনি টিকে থাকবে হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালি সংস্কৃতি। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।